সবাইকে স্বাগত জানাই আজকের এই পার্টিকুলারেশনে আমরা অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করবো তোমাদের অনেকগুলি কুয়েি ছিল সেই কুয়ারিগুলির উত্তর এই সেশনে দেওয়া হবে সম্পূর্ণ সেশনটি খুব ভালো করে দেখে নাও অনেকগুলি রেজাল্ট রিলেটেড আপডেটই আজকের এই পার্টিকুলার সেশনে থাকবে তোমাদের কুয়েিজগুলির আনসার দেওয়া হবে এবং অনেকগুলি পরীক্ষার বিভিন্ন ডিটেলস নিয়ে কথা বলবো সম্পূর্ণ সেশনটি খুব ভালো করে দেখে নাও দেখতে থাকো সেশনের শুরুতে একটু বলে রাখি যারা যারা দ্য পিসিএস এস্টাডিজন চ্যানেলে নতুন থাকবে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবে ঠিক আছে চলো সো তোমাদের অনেকগুলি কোয়েরি ছিল বিশেষ করে যারা জি আর ডি এর অ্যাসপিরেন্ট আছো তোমরা প্রচুর ক্যান্ডিডেট জানতে চাইছো ডে টু ডে বেসিস যে এক্স্যাক্টলি কবে এই পার্টিকুলার পরীক্ষার রেজাল্ট দিতে পারে তোমরা নিশ্চয়ই জানো যে সেটা অনেকদিন হয়ে গেছে আহ জি আর বিটির রেজাল্ট রেজাল্ট কিন্তু একদম ফুললি প্রিপেয়ারড আছে জাস্ট রেজাল্টটাকে এখন পাবলিশ করবে জিআরবিটি ঠিক আছে তো তোমাদের অনেকগুলি কোয়েরি ছিল যে এই জি আর গ্রুপ গ্রুপটির রেজাল্ট কবে নাগাদ দেওয়া হবে দেখো পঞ্চায়েত ইলেকশন হয়ে গেছে এখন কিন্তু আর বেশি দিন লাগবে না জাস্ট পঞ্চায়েতের রেজাল্ট দেবে তারপরে জাস্ট দু চার দিনের মধ্যেই হয়তোবা তোমাদের জি গ্রুপ ডি রেজাল্ট বের করে দিতে পারে বাট উইদিন অগাস্টের মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে কতটুকু আমরা বলতে পারি যতটুকু তথ্য আমাদের কাছে আছে উইদিন অগাস্টের মধ্যেই কিন্তু তোমরা জি আরবিটির গ্রুপ ডি রেজাল্ট পেয়ে যাবে সো আর কয়েকটি দিন তোমাদের একটু একটু ওয়াইট করতে হবে এখন তোমাদের অনেকের কুয়েই ছিল যে জি আর গ্রুপ ডি রেজাল্টের মধ্যে দশ যারা আছে ওদেরকে প্রায়োরিটি দেওয়া হবে কি না হ্যাঁ টু সাম এক্সটেন্ড সেটা তোমরা ধরে নিতে পারো যে দশ হাজার তিনশো টেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড যেই আছে দ্যাট আউট অফ দিস ওরা কিন্তু কিছুটা প্রায়োরিটি পেতে পারে কারণ যখন এটি অ্যাডভার্টাইজমেন্ট বেড়ে গিয়েছিল তখন সেই বিষয়টি উল্লেখ ছিল আরেকটি হচ্ছে কি বিপিএল ক্যাটাগরি যারা দ্যাট ইজ ইকোনমিক্যালি উইকের সেকশন নিট বেসড কিন্তু যখন ইন্টারভিউ হয়েছিল সেটার উপরে কিন্তু কিছুটা মার্কস কনসিডার করা হয়েছে কনসিডার মিনস যারা ইকোনমিক্যাল উইকেট সেকশন অর বিপিএল ক্যাটাগরি ভুক্ত ওদেরকে কিন্তু ইন্টারভিউর সময় প্যানেল মেম্বার যারা ছিল ওরাও কিন্তু সেই বিষয়টা বিবেচনা করেছে যেটাকে আমরা নিট বেসড বলি যাদের অ্যাকচুয়ালি চাকুরিটি প্রয়োজন সেই বিষয়টা কিন্তু একটা সিম্পেথিক গ্রাউন্ডে কিন্তু সেই বিষয়টাকে কনসিডার করা হয়েছিল ডিউরিং ইউর পার্সোনাল ইন্টারভিউ তো এই ধরনের কিছু প্যারামিটার ডেফিনেটলি থাকবে যখন মেরিট লিস্ট তৈরি করা হয় সেই বিষয়গুলি থাকবে আর ওভারঅল যারা রিটেনে ভালো স্কোর করেছ ডেফিনেটলি তোমরা প্রায়োরিটি তো পাবেই যাদের মেইনস দ্যাট মিনস রিটেন পরীক্ষাটা ভালো হয়েছে এবং ইন্টারভিউটা তোমাদের খুব ভালো হয়েছে ডেফিনেটলি তোমরা হয়তো ম্যারিট স্থান পাবে আশা করা যায় তো উইদিন অগাস্ট মাসের মধ্যে কিন্তু তোমরা জিআরবিটির গ্রুপ ডি রেজাল্ট পেয়ে যাবে তারপরে অনেকেই তোমাদের কুয়েরি ছিল যে ত্রিপুরা পুলিশের যে স্পেশাল এক্সিকিউটিভ সিক্স প্লাস অনেকগুলি পোস্ট ছিল সবগুলি পোস্ট একসাথে যদি নাও দেয় হয়তো হয়তো বা দুটো ভাগে দিতে পারে স্পেশাল এক্সিকিউটিভ যেটা আছে সেটা একসাথেও দিতে পারে অথবা দুটো ভাগে দিতে পারে সেটাও কিন্তু অগাস্ট মাসের মধ্যেই পুরো চান্স আছে যে রেজাল্ট বের করে দেবে ঠিক আছে সেটা দুটো ভাগে করতে পারে অথবা এট টাইম হতে পারে এবং অন্যান্য যে পরীক্ষাগুলি আছে যে পরীক্ষাগুলি হয়ে গেছে রেজাল্ট কিন্তু ফাইনাল স্টেজে আছে ওরা সময় করে কিন্তু সেই রেজাল্টগুলি বের করে দেবে ঠিক আছে সেটার উপরে বিশেষ করে রাজ্যসভার যেই আমাদের ত্রিপুরাতে যে একত্রিশ সিটের জন্য যেই ইলেকশনটা হবে সেটার জন্য বিশেষ কোনো ইম্প্যাক্ট পড়বে না আশা করি সো তোমাদের রেজাল্ট কিন্তু অগাস্টে দ্যাট মিনস পঞ্চায়েতি যে ইলেকশনটা হয়েছে থ্রি টায়ার ইলেকশন সেই ইলেকশনের রেজাল্টের কিছুদিন পরেই কিন্তু তোমাদের একটার পর একটা রেজাল্টগুলি চলে আসবে ঠিক আছে তো রিসেন্টলি আমরা দেখলাম যে টিপিএসসির নতুন একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছে দ্যাট ইজ টিপিএসসি ফুড সেফটি অফিসার ওরা রিক্রুট করবে ফিফটিন পোস্ট আছে এটার জন্য স্পেসিফিক্যালি আলাদা আলাদা করে এডুকেশনাল কোয়ালিফিকেশন মেনশন করে দিয়েছে ইউর এলিজিবল ক্রাইটেরিয়া তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো সেটা গ্রুপ বি পোস্ট আছে এমসিকিউ কিউ বেসড এইট্টি ফাইভ মার্ক্স এর একটা পরীক্ষা হবে তারপরে ফিফটিন মার্কসের থাকবে পার্সোনাল ইন্টারভিউ সো দুটোকে কম্বাইন করেই কিন্তু ফাইনাল ম্যারিট লিস্ট হবে যেহেতু এই ক্ষেত্রে রিটার্ন পরীক্ষা নেই মেইনস পরীক্ষা নেই সো ডিউরেশনটা কিন্তু সেরকম লাগবে না অনেকটাই কম লাগবে ডিউরেশন সো বাকি যা যা ফর্মালিটিস আছে ডেফিনেটলি সেগুলি করতে হবে আর তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে টিপিএস তোমরা যেটাকে সি থ্রি এক্সাম বলছো সেটাতে কেমন পোস্ট অ্যাড হতে পারে দেখো সেটার উপরে কাজ চলছে কতগুলি পোস্ট অ্যাড করা হবে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সেই তথ্যগুলি কালেকশন করে সেটা গভর্নমেন্টের মাধ্যমে ফাইনাল একটা অ্যাপ্রুভাল নিয়ে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে তারপরে সেটা টিপিএসসিকে রিকমেন্ড করা হবে যে মিসেলেনিয়াস এর মাধ্যমে আমাদেরকে এতগুলি ম্যারিট লিস্টের মাধ্যমে এতগুলি পোস্ট বা এতগুলি ক্যান্ডিডেটকে আমাদেরকে রিকমেন্ড করতে হবে সো এই বিভিন্ন ডিপার্টমেন্টগুলিতে এতগুলি পোস্ট খালি আছে লাইক দ্যাট এইভাবে কিন্তু টিপিএসসির কাছে ওরা চাইবে ক্যান্ডিডেট চাইবে যে আমাদেরকে এতজন ক্যান্ডিডেট দিতে হবে সেটা তোমরা ধরে নিতে পারো থ্রি হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড বেয়ার মিনিমাম ধরে নিতে পারো কারণ ফুড ইন্সপেক্টর থেকে শুরু করে সেল ট্যাক্স ইন্সপেক্টর থেকে শুরু করে তারপর ইলেকশন ইন্সপেক্টর অলরেডি সেটাতে আছেই সেটাতে আরও কিছু বাড়ানো যায় কিনা সেই বিষয়টা দেখবে তারপর আইসিডিএস সুপারভাইজার বলো সিডিপিও ফার্দার কিছু বাড়ানো যায় কিনা লেবার ইন্সপেক্টর অনেক বছর ধরে রিক্রুট হচ্ছে না সেটা থেকে কিছু বাড়ানো যায় কিনা তারপরে তোমাদের দ্যাট ইজ পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার আরও কিছু নেওয়া যাবে কিনা সেই বিষয়গুলির উপরে কিন্তু একটা ওয়ার্কআউট চলছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ সেই বিষয়টার উপরে চাইছে যে কেমন ভ্যাকেন্সি আছে ডিপার্টমেন্ট ওয়াইজ রিটায়ারমেন্টে কেমন চলে গেছে ঠিক আছে সো বা একটা জব ছেড়ে অন্য জবে চলে গেছে লাইক দ্যাট এই ধরনের সমস্ত বিষয়গুলি ইনফরমেশনগুলি গেদার করে তারপরেই কিন্তু টিপিএসসি কি একটা রিকমেন্ডেশন দেওয়া হবে যে আমাকে এতগুলি ক্যান্ডিডেটের একটা রিকমেন্ডেড লিস্ট দিতে হবে সো সো দ্যাট আমরা যেন ডিপার্টমেন্ট বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টে সেগুলিকে আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারি ঠিক আছে তো সেটা ডেফিনেটলি একটা ভালো পোস্ট হবে আর আরেকটা জিনিস হচ্ছে সেটাতে কিন্তু তোমরা ধরে নিতে পারো পোর্টালটাকে কিন্তু ওপেন করে দেবে এক মাসের জন্য যারা যারা অ্যাপ্লাই করো নে সি থ্রি তখন তোমরা কিন্তু অ্যাপ্লাই করার একটা সুযোগ পাবে মোটামুটি নাইনটি ধরে নাও যে পোর্টালটাকে ওপেন করে দেবে ঠিক আছে তো সেটা একটা তোমাদের কুয়েরি ছিল অনেকেই জানতে চেয়েছিল সেই বিষয়গুলি আশা করি তোমরা তোমাদের উত্তরটা পেয়ে গেছো

সোর্স অফ ব্রেড অ্যান্ড বাটার দ্যাট ইজ ওকে বাট লং রানের জন্য কিন্তু তোমাদেরকে আইদার পার ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা পুলিশ কনস্টেবল হতে পারে জেল পুলিশ হতে পারে বা অন্যান্য যেই যেই ডিপার্টমেন্ট ত্রিপুরা স্টেট রাইফেলস হতে পারে অথবা টিপিএসসির মাধ্যমে বা ট্যাটের মাধ্যমে অন্যান্য একটা স্থায়ী দ্যাট ইজ গভর্নমেন্ট জব যেটা সেটার জন্য তোমাদেরকে ট্রাই করতে হবে যারা যেই যেই ক্রাইটেরিয়াতে পড়বে কেননা ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ সেটা জাস্ট যারা মাধ্যমিক পাস করে বসে আছে একটা চাকুরির প্রয়োজন যারা ফার্দার হায়ার এডুকেশন নিতে পারেনি ওদের জন্য একটা টেম্পোরারি সলিউশন হতে পারে ফর দ্য সোর্স অফ ব্রেড এন্ড বাটার কিন্তু সেটা পারমানেন্ট সলিউশন নয় সো যাদের অ্যাটলিস্ট যারা গ্রাজুয়েট আছো ডেফিনেটলি তোমরা একটু ভালো পোস্টের জন্য ট্রাইটাকে কন্টিনিউ করতে হবে ঠিক আছে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তোমাদের কিন্তু টিপিসির মাধ্যমে যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষাটা হবে ঠিক আছে সেটার কিন্তু গেট দিয়ে দিয়েছে তোমরা সেটার উপরে ডেফিনেটলি প্রিপারেশন শুরু করে দাও খুব ভালো করে সেটার উপরে আমরা কিছু মধ্যে কিছু মক টেস্ট নিয়ে আসার একটা প্ল্যানিং চলছে সেটার উপরে লাস্ট মিনিট সাজেশন বলো বা যে যে কাম কম্পাইল যে নোটস আছে সেই নোটসটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে নিতে পারো আমাদের সাথে কমিউনিকেট করতে পারো থ্রো টেলিগ্রাম চ্যানেল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেট করতে পারো ঠিক আছে আর টিপিএসসি জন্য যেটা টিপিএসসি কম্বাইন্ডের আমরা বেশ কয়েকটা রাউন্ডের মক টেস্ট ইন্টারভিউ আমরা কমপ্লিট করেছি অনেকগুলি ব্যাচের মধ্যে সো নতুন করে আরো কিছু মক টেস্ট হয়তো নেব আমরা সেটা কিছুদিন পর আমরা সেটা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব সো একর্ডিংলি যাদের ইন্টারেস্ট থাকবে তোমরা সেটা জয়েন করতে পারো ঠিক আছে আচ্ছা কিছু কিছু ক্যান্ডিডেট তোমরা জানতে চেয়েছিলে যে এডিসির দ্যাট ইজ যে পরীক্ষাটা গেল কিছুদিন আগে সাবজুনাল ডেভেলপমেন্ট অফিসার ও ডেপুটি প্রিন্সিপাল অফিসার এটার কাট অফ মার্কস কিন্তু কেমন যাবে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে ইন্ডিভিজুয়ালি আমি অনেককেই বলেছি তো সবাইকে হয়তো রিপ্লাই করা যায়নি বিকজ অফ টাইট শিডিউল সো ডিসি যে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার ওর ডেপিউটি প্রিন্সিপাল অফিসার যেহেতু এটা একটা গ্রুপ বি গ্যাজটেড পোস্ট এবং তোমাদের স্যালারি স্ট্রাকচারটাও খুব ভালো রেখেছে সো ডেফিনেটলি সেটাতে একটা স্ট্যান্ডার্ড কাট অফ মার্কস যাবে এবং তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে ফিফটি মার্কস থাকবে দ্যাট মিনস ফিফটি মার্কসে কিন্তু একটা ভালো স্কোর করতে হবে তোমাদের সো ডেপিউটি প্রিন্সিপালের জন্য তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে ভালো স্কোর করে তারপরেই ম্যারিট লিস্টে স্থান পেতে হবে কেননা যেহেতু এটা গ্রুপে গ্র্যাজুডেট পোস্ট এবং এখন ক্যান্ডিডেটের মধ্যে কম্পিটিশন হিউজ সুতরাং তোমাদের কিন্তু একটা হেলদি কম্পিটিশন হবে সো কাট অফ মার্কসটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড কাট অফ মার্কস থাকবে সেটা সিক্সটি থেকে সিক্সটি ফাইভের মধ্যেই থাকতে পারে সেটার উপরে ডিটেলস আমি অন্য একটা সেশনে আলোচনা করব কারণ সেটার উপরে আমরা একটা সার্ভে করেছিলাম সে আউটকামসটা তোমাদের সাথে এখনো ডিসকাস করা হয়নি সেটা আমি না হয় অন্য একটা সেশনে তোমাদের সাথে একদম ইন ডিটেলস আমি ডেটাগুলি নিয়ে আলোচনা করব ঠিক আছে সো তোমাদের জন্য একটা জিনিসই বলবো যে বিভিন্ন মক টেস্ট সেশন বলো অথবা টিপিএসসি কম্বাইন্ড বলো টিপিএসসির মাধ্যমে যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এগুলির জন্য যদি নোটসের প্রয়োজন থাকে আমাদের সাথে কমিউনিকেট করতে পারো ইন ডিটেলস নোটস পেয়ে যাবে আশা করি সেই নোটসগুলি তোমাদেরকে অনেকটাই হেল্প করবে তো আশা করি আজকের এই পার্টিকুলার সেশনে তোমাদের অনেকগুলি কুয়েরির উত্তর দিতে পেরেছি এরপরও যদি তোমাদের কিছু ডাউট থাকে বা কুয়েরি থাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে ডেফিনেটলি আমরা সেটার উপরে আলাদা অন্য কোনো সেশনে আমরা ডিসকাস করব। অথবা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমরা জিজ্ঞাসা করতে পারো আর টিসিএস এর যে ফ্রেশ যে ব্যাচ বলছো সেটা কিন্তু কিছুদিন পরেই দ্যাট মিনস সেটা তোমরা এক্সপেক্ট করতে পারো টু থাউজেন্ড টোয়েন্টি ফার্স্ট কোয়ার্টারে অথবা ডিসেম্বর বা জানুয়ারি সেই একটার সময়েই এক্সপেক্ট করতে পারো ফ্রেশ যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা আসবে ধরে নিতে পারো ফার্স্ট কোয়ার্টার অফ টু ঠিক আছে সো আলটিমেটলি তোমাদের অনেকগুলি কুয়েরি ছিল সেই কুয়েরিগুলির উত্তর এই পার্টিকুলার সেনে দেওয়া হয়েছে এরপরও যদি তোমাদের কিছু কুয়েরি থাকে সেটা আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ঠিক আছে যারা যারা চ্যানেলে নতুন থাকবে ডেফিনেটলি তা পিসিআ স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সেশনটিকে একটু লাইক করে দেবে সবার সাথে শেয়ার করে দেবে তোমাদের কিছু কনস্ট্রাকটিভ সাজেশন থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ সো মাচ ফর আস